নূর ভাই ঢাকা 5 বা 18-এর উপনির্বাচনে অংশগ্রহণ করবেন কি না সেটা দলীয় ফোরামের সাংগঠনিক আলোচনায় এখনও আমরা নিশ্চিত করিনি। তবে যদি জনগণ চায় এই আওয়ামী ভোট ডাকাত স্বৈরাচারে অধীনে নূর ভাই নির্বাচনে অংশগ্রহণ করে ভোট ডাকাতের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, তাহলে তিনি অংশগ্রহণ করবেন। আর জনগণ না চাইলে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নই আসে না। কিন্তু কথা হচ্ছে, পুতুলের বিপরীতে নূর নাকি নূরের বিপরীতে পুতুল, নির্বাচনে অংশ নেবেন? আজকের বাংলাদেশের রাজনীতিতে যে গণজাগরণ তৈরি হয়েছে, প্রতিবাদী একটু প্রজন্ম তৈরি হয়েছে, সেটা ছাত্র অধিকার পরিষদের কারণেই বলা চলে। আর ছাত্র অধিকার পরিষদ এর শীর্ষ নেতা হিসেবে ডাকসু ভিপি নূরুল হক নূরের অবদান এই ক্ষেত্রে সব থেকে বেশি। জাতীয় রাজনীতিতে ডাকসু ভিপি নূরুল হক নূরের অবদান কতটুকু? বাপদাদার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আমাদের মতো কজন আত্মবিশ্বাসী আর বিশ্বস্ত সহযোদ্ধাকে সাথে নিয়ে ডাকসুর ভিপি হয়েও 12 বার হামলার শিকার সহ শত প্রতিবন্ধকতাকে জয় করে নিজ আলোয় আজকে উদ্ভাসিত হয়েছেন নূরুল হক নূর। নিজেই আজকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান পরিণত হয়েছেন নূরুল হক নূর। পক্ষান্তরে জাতীয় রাজনীতিতে সাইমা ওয়াজেদ পুতুলের অবদান কতখানি? পুতুলের একটাই পরিচয়, সে শেখ হাসিনার মেয়ে, এটাই তার যোগ্যতা। অন্য কোনো রাজনৈতিক যোগ্যতা বা অবস্থান তার বর্তমান বাংলাদেশে নেই। আধুনিক ইউরোপ আমেরিকাতে এটাকে প্রধানমন্ত্রীর সন্তান হওয়া কোনো যোগ্যতা নয়, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার সন্তান হওয়া নয়, শুধু দুঃসম্পর্কের আত্মীয় হলেও সে এমপি হওয়ার যোগ্য হয়ে যায়। সে যাই হোক, বাংলাদেশেও একসময় রাজনৈতিক যোগ্যতার মূল্যায়ন হবে। রাজনীতি কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, এই ধারণার তৈরি হবে যোগ্যতা আমরা রাজনীতির মাঠ কাঁপাবে এই প্রত্যাশায় রইলাম।